মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহড়া থেকে নিজ দেশের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তুরস্কের নেতাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে নরওয়েতে চলমান এই সামরিক মহড়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। শুক্রবার তুরস্কের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এরদোগান বলেন, ন্যাটোর মহড়ায় তার নিজের ও আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের নাম শত্রু তালিকায় রাখার কারণে তিনি মহড়া থেকে 40 জন তুর্কি সেনাকে দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছেন। এরদোগান বলেন, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে এবং এটা দেশের জন্য অপমানজনক, ফলে তিনি সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। এই ঘটনার পর ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ তুরস্কের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, নরওয়ের সামরিক মহড়াস্থল স্টেভেনগার কেন্দ্রে এই ঘটনার কথা আমি জেনেছি এবং আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। তিনি দাবি করেন, এই ঘটনা কেউ ব্যক্তিগতভাবে ঘটিয়েছে এবং তার ন্যাটোর নীতির প্রতিফলন নয়। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও স্টেলেনবার্গ জানান। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে এরদোগান বলেন, 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য দোহা যে মেগা প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়নে বেসরকারি খাত থেকে সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে আঙ্কারা। তিনি কাতারকে সব ক্ষেত্রে বিশেষ করে শিল্প ও সামরিক খাতে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন। সৌদি সহ কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে যখন কাতারের চরম কূটনৈতিক অচলাবস্থা চলছে, তখন কাতারকে এসব সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিল তুরস্ক। কাতারের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এরদোগান ও শেখ তামিমের মধ্যে অর্থনৈতিক, পর্যটন ও গবেষণা সহায়তার জন্য কয়েকটি চুক্তি সই হয়েছে। কাতার সফরের আগে এরদোগান কুয়েত সফর করেন।